বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠি লিখেছেন। সম্ভব হলে নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের কাছে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয় চিঠিতে। অপরাজনীতি করবেন না, এখন আর অপরাজনীতি করবেন না, এখন নিজেরা আপনারা মানুষকে মারবেন হত্যার উদ্দেশ্যে। আমি তো মনে করি মার্ডার কেসের আসামি হওয়া উচিত আওয়ামী লীগের সকল এমপি, মন্ত্রী, শেখ হাসিনা এবং তার সাথে মোহাম্মদ আলীরও থাকা উচিত, কারণ উনি ইলিয়ে বিলিয়ে কৌশলে এই মারাটাকে বলতেছে পূর্ব পরিকল্পিত নয়। তার মানে কি আওয়ামী লীগ এটাকে পূর্ব পরিকল্পিত মানে নাই? আবার আসছেন দুতিয়ালি করতে মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? খেপেছে আমেরিকা, সৈয়দ ফয়জুল করিমের উপরে হামলা করেছে চরমোনাই, সেটা আমরা সকলে দেখেছি। নির্বাচন সুষ্ঠু হয় না, সুন্দর হয় নাই, এটা নিয়ে কিন্তু সবাই আলোচনা করতে আসে। কিন্তু আমেরিকায় যে একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছে, বরিশালের যে নির্বাচনটা ভালো হয়নি, এমনকি অনেকে বলতেছে ভোট চুরি হয়েছে, এভিএমে ভোট যেটা হাত পাকায় দিলে চলে যায় নৌকার ভিতরে। বন্ধুরা, এটার জন্য কিন্তু আমেরিকা থেকে যে একটা বার্তা দিয়েছে, আসলে ইউরোপ ইউনিয়নের যে 6 এমপি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে, বন্ধুরা আসলে কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছে। এমনকি এই ভিডিও সম্পর্কে ডক্টর ফজল হক ভাই কিছু তথ্য দেবে যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু না, সুন্দর না, এটা নিয়ে অনেক কিছু কথা বলেছে। তো বন্ধুরা, আমরা কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিও দেখার জন্য। অপরাজনীতি করবেন না, এখন আর অপরাজনীতি করবেন না, এখন নিজেরা আপনারা মানুষকে মারবেন হত্যার উদ্দেশ্যে। আমি তো মনে করি মার্ডার কেসের আসামি হওয়া উচিত আওয়ামী লীগের সকল এমপি, মন্ত্রী, শেখ হাসিনা এবং তার সাথে মোহাম্মদ আলীরও থাকা উচিত, কারণ উনি ইলিয়ে বিলিয়ে কৌশলে এই মারাটাকে বলতেছে পূর্ব পরিকল্পিত নয়। তার মানে কি আওয়ামী লীগ এটাকে পূর্ব পরিকল্পিত মানে নাই? আবার আসছেন দুতিয়ালি করতে মোহাম্মদ আলী ভাই। চরম শাস্তি হওয়া উচিত আপনাদের জাতির কাছে। নিছক যদি ঘটে থাকে তাও দুর্ঘটনা মোহাম্মদ আলী ভাই, সেই এই জন্যই আমার খুব কষ্ট লাগে যে আপনারা কখনো দলের মানে বলবেন, স্পষ্ট বলবেন, স্পষ্ট বলবেন যে এই ঘটনাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা আওয়ামী লীগ করেছে, আমি ক্ষমা চাই, শেষ। কিন্তু আপনি এভাবে বলতে পারেন না, চরমোনাইয়ের পীরকে আপনি এত ছোট ভাবলেন কিভাবে? তার মতো একজন ব্যক্তির উপরে পরিকল্পনা ছাড়া এরকম হামলা হয়, এটা কোনো কথা? এটা সে যে দলের হোক, আমার দলের না, বারবার বলছি, কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা পরিকল্পিত আওয়ামী লীগের একটি অংশ, ক্যান্ডিডেট বলে দিয়েছে যে ব্যাসদারি আওয়ামী লীগ আমার উপরে এই আক্রমণ করেছে, আর কি আর কি চান আপনি? একদম আওয়ামী লীগ ওয়ার্ড নাম্বার সহ বলে দিয়েছে, ওয়ার্ড নাম্বার সহ বলে দিয়েছে, ওয়ার্ড নাম্বার সহ। আপনাদের দেশে তো বাংলাদেশে যা দেখেন সেটাই জামাত, শিবির, বিএনপি, এটা তো আপনাদের একটা চিরাচরিত অভ্যাস, এটা তো আওয়ামী লীগের একটি অভ্যাস, দেউলিয়া দল একটা কোথাকার। ইউনিয়ন আওয়ামী লীগ মানে আপনি বুঝতেছেন একটা ইউনিয়ন অনেক গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে একজন সাধারণ সম্পাদকের চারটিখানি ব্যাপার নয়। এবং চরমোনাইয়ের পীরের ব্যাপারে হামলাটা যখন হবে, আমি আবারও বলছি একজন কর্মী বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আমার সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আমি একটা গ্রুপের সমর্থক, আপনি একটা গ্রুপের, ফাইন। কিন্তু ডক্টর কলিমুল্লাহ স্যারকে যখন আপনি আক্রমণ করবেন, ইট ক্যানট বি লাইক সাডেনলি হ্যাপেন, এটা তো অবশ্যই পরিকল্পিত। আপনি যখন ডক্টর ফয়জুলকে আক্রমণ করবেন, এটাও পরিকল্পিত। আর চরমোনাইয়ের পীর তো আরো ভিন্ন জায়গায়, তিনি একজন ক্যান্ডিডেট এবং সবাই জানে বরিশালের মিনিমাম তার ওখানে সর্বোচ্চ ভোট এবং তিনি জয়যুক্ত হবেন। এখন জয়যুক্ত বাগযুদ্ধ কিছুই তো হয়নি, উনি গিয়েছে ওনার মতো করে, উনি অ্যাপ্রোচ করেছে যে এই জায়গায় বাবারা তোমরা এখানে থাকবে না, 200 গজের, যেটা আমাদের এই যে স্যারও বললেন 400 গজের মধ্যে ভোটার থাকলে তাদের ভোট দেওয়ার বিধান আছে, টাইম শেষ হয়ে গেলেও শেষ হতে হয়, ওরকম বিধান আছে একটা, যে 200 গজের মধ্যে কোনো প্রার্থীর কর্মী সমর্থক কেউ নতুন করে নির্বাচনকালীন সময় ভোট চাইতে পারবে না। তার মানে ওটাও এক ধরনের অপরাধ, আপনি ওই জায়গায় তো ভোট চলবে, যার মতো সে ভোট দিবে, আপনার তো ক্যাম্পেইন শেষ। চরমোনাইয়ের পীর ওই কথাটাই গিয়ে বলেছেন যে তোমরা যারা ব্যাসদারি আওয়ামী লীগ, এই 200 গজের মধ্যে দাঁড়াই এটা করতেছো কেন? তখন ওই কর্মী বলেছেন যে আপনি চরমোনাইয়ের পীর এখানে আসছেন কেন? তখন চরমোনাইয়ের পীর বলেছে আমি এসেছি বাবা, আমি তো প্রার্থী, আমি আসবো যাবো, আমার যাওয়া আসা, আমি তো কাউকে ভোট চাচ্ছি না, তোমরা এখান থেকে চলে যাও। এই কথাটা শেষ করতে পারে নাই, সাথে সাথে তার উপরে আক্রমণ, এবং আপনি দেখেছেন তার মুখে ঘুষি লেগেছে, তার ভিতর থেকে রক্ত বের হয়েছে, ঘাড়ে রক্ত বের হয়েছে, এবং তার কর্মীদের উপরে ইট পাটকেল সহ নিক্ষেপ করে মানুষকে। এখন বাংলাদেশের নেচার হলো মানুষটা মারা যাবে, তারপরে আপনি লাঠিসোঁটা নিবেন না, এটার নাম ভদ্রতা?
এখন যদি কেউ প্রতিবাদ করে, কোনো জায়গায় রাস্তা ব্লক করে, পীর সাহেবের শুভাকাঙ্ক্ষীরা মিছিল করে, মিটিং করে, এটাকে নিয়ে আপনি এখন নাটক সাজানোর জন্য ব্যস্ত থাকবেন, কিন্তু তার উপরে আপনি জুলুম, নির্যাতন, অত্যাচার করবেন, এটা হতে পারে না। আমি তো বারবার বলেছি যে সিটি কর্পোরেশন নির্বাচন সহ যে কোনো নির্বাচন এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক নিয়মে যে কেউ নির্বাচনে যে যাবে না যাবে সেটা তার ব্যাপার। আমি আসছি কথা বলতে চরমোনাই পীরের উপরে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটা কোনোভাবে মেনে নেওয়া না। এটা একজন পরিকল্পিত, একজন মানে সজ্জন রাজনীতিবিদ, একজন ইসলামিক স্কলার এবং বাংলাদেশের বহু অগণিত মানুষের তাদের ভালোবাসায় সিক্ত একজন ব্যক্তি তারা। এখন সে আপনার মতের ভিন্ন হতে পারে, আমার দলের না হতে পারে, কিন্তু তার উপরে আপনি আক্রমণ করবেন সেটাকে আমি জায়েজ করব কেন? কি কি উদ্দেশ্য সেখানে যে তাকে বিনা পরিকল্পনায় সাডেনলি হয়েছে? আপনি শেখ হাসিনার উপরে, খালেদা জিয়ার উপরে অথবা বড় বড় দলের নেতাদের উপরে, চিফ এক দুইজন নেতা থাকলে তাদের উপরে আক্রমণ গুলো কখনো সাডেনলি হয় না, এগুলো পরিকল্পিত। এটা হচ্ছে তাদের যাতে এই নির্বাচন থেকে মাঝপথে উঠে যায়, যেমন অনেকেই লেখালেখি শুরু করেছেন যে এমন টাইমে আক্রমণ করেছে যাতে চরমোনাই উঠে যায়, খালি মাঠে তারা গোল দিতে পারে, এটাও হতে পারে। আর একটা হতে পারে এটা তাদের মনোবল দুর্বল করে দেয়া। এরপরে হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের ইকুয়েশন এখানে তারা করেছে, এবং সবচেয়ে বড় হচ্ছে এটা একটা চরম বেয়াদবি এবং ধৃষ্টতা দেখিয়েছে। আমার সাথে আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, আমরা একে অপরের বাকযুদ্ধ করবো, টকশোতে মানে একে অপরের সাথে ক্রস টকিং করবো, ফাইন, কিন্তু আমি কি মোহাম্মদ আলী ভাইকে এখন গুলি মারবো? আমি কি তাকে ঘুষি মারবো? এটা কোনো সভ্যতা? এটা কোনো সৌন্দর্যতা? দেখা হলে ওনার সাথে আমি চাও খেতে পারি, কিন্তু আমার আদর্শিক জায়গায় তো আমাকে কথা বলতে হবে। আজকের বাংলাদেশের কোনো জায়গায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, না, না। এবং তারা তাদের মতো করে, তাদের প্রার্থী যেখানেই থাকে, তারা ওই ABC-র মধ্যে ঘুরে ফুরে আছে। দেখেন, যেই নির্বাচনটায় বিএনপির একজন প্রার্থী নাই, সেই নির্বাচনটাও কি তোমাদের মানে এতটা দেউলিয়া হয়ে গিয়েছো আওয়ামী লীগ যে তোমাদের এত দুশ্চিন্তা? ভোট পাও না, ভোট নাই। তো এই জন্যই আমি বলছি যে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং উচিত সরকারের এই সর্বোচ্চ মহল থেকে, বিশেষ করে শেখ হাসিনার, জাতির কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন এবং নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা, যাতে করে অন্তত আগামী সংসদ নির্বাচনটা সহি শুদ্ধ সুন্দরভাবে হয়, এবং পরবর্তীতে যে সরকার আসবে তারা একটি সুষ্ঠু নির্বাচন কমিশনের ব্যবস্থা করে দেশ ও জাতির মানুষের মৌলিক মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবে, সেটাই আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মূলত তাদের তো স্বপ্ন হচ্ছে অবৈধ পথে যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে হবে, আর আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেটা কোনোদিন হতে দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, এবং সেটার প্রমাণ আজকের বিভিন্ন নির্বাচন হবে হবে। আপনাকে আবার চ্যালেঞ্জ দিলাম, আপনি বারবার চ্যালেঞ্জ দিয়ে আপনার আপনার নিজের স্ট্যাটাস ধ্বংস করিয়েন না। শেখ হাসিনার অধীনে হবে না, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। শেখ হাসিনার অধীনে হবে না, এই সরকারের অধীনে হবে না, এই সরকারের অধীনে হবে না। আপনি ক্ষমতাই থাকবেন না, আপনি তো ক্ষমতাই থাকবেন না, আপনি তো ক্ষমতাই থাকবেন না। আমি 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 হ্যাঁ আমি নির্বাচনে আমি আমি ধানের শীষ মার্কে নিয়ে কোন আমি ধানের শীষ মার্কা নিয়ে তখনই আসবো, আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, তখনই আসবো যখন শেখ হাসিনা থাকবে না। আপনার শেখ হাসিনার অধীনে ডক্টর ফয়জল নির্বাচন করবে না, শেখ হাসিনার অধীনে ডক্টর ফয়জল অবশ্যই অবশ্যই শেখাই তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে ডক্টর ফয়জল তো দূরের কথা, পৃথিবীর এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী কোনো মানুষ কেউ এই নির্বাচনকে বিশ্বাস করে না, এবং আপনাদের অধীনে সেই নির্বাচন হবে না। অতএব আপনারা যত ঝাড়ি ঝুড়ি যাই ছাড়ছেন সেটা জনগণ বুঝতে পেরেছে, জনগণ জানে যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে, কি চিৎকার করবেন, মানে ভোট কেন্দ্রে বসে যদি ভোট দিতে না পারি তাহলে সিসিটিভির সামনে গিয়ে আমি চিৎকার করব। কত লক্ষ চিৎকার শোনার জন্য আমার এই নির্বাচন কমিশন বসে আছেন, মানে উদ্ভট বক্তব্য দিয়ে যারা নির্বাচন ব্যবস্থাটাকে, আমরা কি বলেছি, বাংলাদেশে নির্বাচন কমিশন যদি আপনি ফেরেস্তা অবসায় দেন, এই ফেরেস্তার রিমোট কন্ট্রোল যদি থাকে আপনার এর হাতে, অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের হাতে, তাহলে আপনি কিন্তু সেই জায়গা থেকে আপনি তাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই নির্বাচন কমিশন যত ভালোভাবে নির্বাচন করুক না কেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই ফ্যাসিজম থাকবে ততদিন এই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না, সেটাই হচ্ছে বাস্তবতা। এখন সেজন্য বলেছি যে আমরা আগামী দিনে নির্বাচন চাই, সেই নির্বাচন হতে হবে, শেখ হাসিনা পদত্যাগ করবে, এবং পদত্যাগ করার পরে একটি সুষ্ঠু ধারার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যেই নির্বাচনে সেখানে যদি আওয়ামী লীগও আপনারা সম্মিলিত কোনো কমিটিতে থাকেন, সরকারে থাকেন, ফাইন, কিন্তু আপনাদেরকে পদত্যাগ করেই সেই নির্বাচন করতে হবে। কিন্তু আপনি যদি সেটা পদত্যাগ না করেন, অবৈধভাবে আপনি যদি আপনার মতো করে চালান এবং আপনাদের মতো করেন, তাহলে যা হওয়ার তাই হবে। আর যেভাবে ওই হাত পাকার সাথে হয়েছে, আরেকজনের সাথে হচ্ছে, তারা তো ন্যূনতম কোন বিরোধী মতের মানুষদেরকে আওয়ামী লীগ সহ্য করতে পারে, এটা তাদের সংবিধানে নাই। তারা কোন জায়গায় কোনো প্রার্থীকে তারা সহ্য করতে পারে না, একমাত্র নৌকা ছাড়া কোথাও না। আপনি দেখেন গাজীপুরের নির্বাচনের কথাই বললাম, গাজীপুর নির্বাচনে নৌকা জাহাঙ্গীরকে একবার মেয়র পদে ইলেকশন করিয়েছে না? জাহাঙ্গীর সাহেব অযোগ্য হলে কি নৌকা প্রার্থী বানাতো? না,
বানিয়েছে, কিন্তু একটু মতাদর্শগত পার্থক্য হয়েছে, ষড়যন্ত্র নিজেদের মধ্যে নিজেরা করেছে। আজকে কিন্তু জাহাঙ্গীর অপবিত্র হয়ে গিয়েছে, সাথে সাথে দেখেন তার বিরুদ্ধে একেবারে নির্বাচনের আগের রাত পর্যন্ত যা ইচ্ছা তাই করছে, এমনকি তাকে দাঁড়াতেই দিল না, দাঁড়াতে হলো তার মাকে। কিন্তু জনগণ প্রতিবাদ করেছে কোথায়? জনগণ প্রতিবাদ করেছে নৌকাকে সিল মারে নাই, নৌকাকে দেখতে পারে নাই, তাই জাহাঙ্গীরের মা আজকের আন্দোলন ফেজ হয়েও তিনি নির্বাচিত হয়েছেন। ওনাদের শরম থাকা উচিত, বেহায়া আজকের আওয়ামী লীগ লজ্জা থাকা উচিত, আজকের বিএনপির ভোটে, বিএনপির ভোটে, তার মানে বাংলাদেশে বিএনপির ভোট বেশি, বিএনপি জনপ্রিয়, এটা আপনি স্বীকার করলেন। তো জনপ্রিয় একটি দলকে বাদ দিয়ে অবৈধ পথে আপনি আসেন কিভাবে? বিএনপি যদি আপনাদের জাহাঙ্গীরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, বিএনপি যদি সব জায়গায় পারে, তাহলে সেই বিএনপিকে আপনি এত ভয় পান, আপনারা এত মিথ্যাচার কেন করছেন? আমি কেন নির্বাচন করবো? আমরা বলে দিয়েছি এই ফেসি শেখ হাসিনার অধীনে আমরা কোনো দল নির্বাচনে যাব না। আপনি কি আমাকে সৎভাবে কথা বলতে দিবেন না? আমি নির্বাচনে যাবো না, তাই বলে আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই কোনো একজন ব্যক্তিকে আপনি গুলি করে মারবেন আর পাশে বসে বলবো যে ওই লোকটা আমার দল করে না, মেরে ফেলে দেখ, এটা কি আপনাদের মানবতা? চরমের পীরকে ওখানে লাশ করে দিবেন, গুম করে ফেলবেন, অথবা তার দাঁত ফেলে দেবেন, তাকে রক্তাক্ত করবেন, আর আমি হাসবো এবং আমি বলবো যে এটা খুব সঠিক হয়েছে? এটা তো কোনো মানবতার কাজ না। আমার বিরোধী সে হতে পারে, কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা চরম দৃষ্টতার পরিচয় দিয়েছেন, এটার খেসারত আপনাকে দিতে হবে। আপনারা বাংলাদেশের কাউকে ছাড়েন নাই, প্রত্যেকটি আলেমের দাড়িতে আপনার সমস্যা, টুপিতে আপনার সমস্যা, রাজনৈতিক শিষ্টাচারে আপনার সমস্যা, তাদের সকল কার্যক্রমে সমস্যা, এটা আপনাদের মজ্জাগত অভ্যাস। আওয়ামী লীগ কোনোদিন কোনো জায়গায় কোনো সহিশুদ্ধভাবে দেশপ্রেমিক কাউকেই কোনো জায়গায় স্পেস দিতে চায় না। আপনারা সেই কাজটি করেছেন, আমি মনে করি এটা জনগণের সাথে জনগণের তীব্র প্রতিবাদ করবে এবং এর জবাব দিবে। এবং আমি মনে করি আপনাদের অধীনে বিএনপি তো নির্বাচনে যায় নাই, যাবে না, ভবিষ্যতে আমরা কোনোদিন যাব না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেজন্যই যুগ যুগ ধরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আমি তো উদাহরণ দিয়ে বলেছিলাম 2018 সালে তো আমরাও গিয়েছিলাম আপনার সাথে, কিন্তু কি করেছেন? রাতের অন্ধকারে ভোট করেছেন, জাপানের রাষ্ট্রদূত সহ সবাই বলেছে, আজকের বিশ্ববাসী জানে বাংলাদেশে ভোটের জন্য ভিসা নীতি এই প্রথম, সেই যে বাংলাদেশের মানুষকে আজকের আপনার কারণে, আপনার ছেলে বিদেশ পড়ে, জয় বিদেশ থাকে, কিন্তু আমার মতো সাধারণ নাগরিককেও আজকের এই ভিসা নীতিতে আসতে হলো। কেন? কারণ আপনারা আজকের অবৈধভাবে ফ্যাসিস্ট এই সরকার ক্ষমতায় আছেন। আপনাদের এই ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে অবশ্যই শেখ হাসিনার পতন থাকতে হবে, এবং পতন না করা ছাড়া বাংলাদেশে, শেখ হাসিনাকে বাংলাদেশের একজন শিশুও বিশ্বাস করে না, একজন মিথ্যাবাদী নাম হচ্ছে শেখ হাসিনা, আর আওয়ামী লীগের এই স্ট্রাকচার কি তো কেউ গ্রহণ করে না, কারণ আওয়ামী লীগের সমগ্র জায়গাটা হচ্ছে ভোট চোর, দালালি এবং সন্ত্রাসী কার্যক্রম। কত বড় ধৃষ্টতা একজন আলেমকে আপনি দাড়ি ধরে টুপি ফেলে দিয়ে তারপরে দাঁতের উপরে আপনি ঘুষি করেন, ঘুষি মারেন বরিশালের সব, আপনি এত চিনুপুটি মনে করেছেন? চারমানের পীর সাহেব আমার কোনো আত্মীয় না, স্বজন না, কিছু না, আমি আবারও বারবার বলছি, কিন্তু এটা একটি পরিকল্পিত আওয়ামী লীগের হত্যার উদ্দেশ্যে তাকে সেখানে করেছে, কারণ ওনারা মনে করেছে যে এখানে জয়যুক্ত হয়ে যাবো এমনি 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 এমনি, কিন্তু সামহাও চারমানের পীর সেখানে তাদের নিজেদের বলয় তৈরি করতে পেরেছে, অথবা তার মতো তিনি কথা বলতে পেরেছে, এখন চারমানের পীর শত্রু হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এটা পরিকল্পিত হামলা, আমি ব্যক্তিগতভাবে আমি অবশ্যই এর তীব্র নিন্দা জানাই, এবং শুধু সেই নয়, বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো ব্যক্তির কাছ থেকে যারাই আক্রান্ত হবে প্রত্যেকের পক্ষে আমি দাঁড়াবো, সে আমার দলের না হলেও, কারণ আওয়ামী লীগ মানে হচ্ছে সন্ত্রাস, আওয়ামী লীগ মানে হচ্ছে ভোটাধিকার নষ্ট করার একটি দল, আওয়ামী লীগ মানে হচ্ছে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানে হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে ধন্যবাদ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানের কাছে বাংলাদেশের বিষয়ে একটি চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয় চিঠিতে। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করারও আহ্বান জানানো হয়। বিস্তারিত এইচএম নাহিয়ানের রিপোর্টে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য একটি চিঠি দিয়েছেন। 12 জন এই চিঠিটি লিখে পাঠান ইভান স্টিফানেক, মাইকেলা সোদেরোভা, আনরেক ওভাচেভ, কারেন মিলিখার, জিভিয়ার নাট এবং হেদি হাইতোলা। চিঠিতে তারা অভিযোগ করেন কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে তারা দাবি করেন মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে, চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে জোর দেওয়া হয় চিঠিতে। আহ্বান জানান খালেদা জিয়ার মুক্তিরও। এছাড়া নির্বাচনে বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান চিঠিতে। চিঠিতে তারা বলেন, আমরা আসন্ন 12ম সাধারণ নির্বাচনের উপর গুরুত্ব ও জোর দিতে চাই, যা 2023 সালের শেষের দিকে বা 2024
2024 সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনো বাকি, কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা যেহেতু কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10 ও 11 সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে। যদিও 10ম সাধারণ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক ছিল না এবং 11ম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, ফলে সরকারের বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনেও ব্যর্থ হয়েছে। ইইউ বাংলাদেশের অন্যতম অংশীদার উল্লেখ করে চিঠিতে বলা হয়, ইইউকে শুধুমাত্র বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে মানবাধিকার এজেন্ডা নিয়ে অবিরাম সংলাপে থাকাই নয়, বাস্তব ফলাফলও আনতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী এবং জড়িতদের ইউরোপীয় ইউনিয়ন জোনে প্রবেশের সীমাবদ্ধতার মতো সম্ভাব্য ব্যবস্থা বা GSP+ প্রণোদনার শর্তগুলির নিয়মিত স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ একটি দরদাতা মূল্যায়ন করা যেতে পারে। দর্শক মন্ডলী, এই ভিডিও জুড়ে আমরা অনেক তথ্য পেয়েছি যে বাহির থেকে যে বার্তাটি দিয়েছে চিঠির মাধ্যমে সেটা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এমনকি ডক্টর ফজিল হক ভাই যে কথাগুলো বলেছে যে আসলে মূলত কার নির্দেশে যে চরমোনাই পীরকে আক্রমণ করেছে, এই সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছে। তা আপনাদের কী বলার আছে এই সম্পর্কে অবশ্যই আপনারা বলতে পারেন, নিচের কমেন্ট বক্স ফাঁকা আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে।